এতক্ষণ আপনাদেরকে অফার দেওয়া হয়েছিল যে আনন্দ করার করে নিতে হতো, যদি করেছেন ভালো, না হলে এবার কাঁদতে হবে। কিন্তু এবার কাঁদতে হবে, কাঁদতে হবেই হবে। না যদি কাঁদেন তাহলে কীর্তন আস্বাদন আপনাদের বৃথা হয়ে যাবে। ওই যে বললাম যে মান লীলা কাকে বলে এবার বলবো, গৌরচন্দ্রিকা সৃষ্টি। প্রথমে জেনে রাখুন গোবিন্দের লীলা রসকে দুটি ভাগে ভাগ করা হলো। রাধা গোবিন্দের যে লীলা মাধুরী আমরা আস্বাদন করব এটাকে দুটি ভাগে ভাগ করা হলো। কি কি? এই বাচ্চা তোর একটু মনে রাখবি, হ্যাঁ, কারণ তোদের তো স্কুলে সব মনে রাখার অভ্যেস আছে। প্রশ্ন করবো কিন্তু বুঝতে পারবি তো? হ্যাঁ, তাহলে দুটি ভাগে ভাগ করা হলো কি? গোবিন্দের লীলা মাধুরীকে দুটি ভাগে ভাগ করা হলো। ভালো করে শুনে রাখো, দুটি ভাগে ভাগ করা হলো। কি কি? একটা হচ্ছে, একটা হচ্ছে বিরহ, বা যদি সংস্কৃত ভাষায় বলা হয় তাহলে বলা যাবে বিপ্রলম্ভ, বিপ্রলম্ভ। বিপ্রলম্ভ মানে হচ্ছে বিরহ। আর তাহলে কি বললাম? একটা হচ্ছে বিপ্রলম্ভ, এটা সংস্কৃত উচ্চারণ, মনে রাখতে না পারলে বাংলায় মনে রাখতে হবে, টর্চ টর্চ বিরহ। তাহলে প্রথম ভাগটা হচ্ছে বিপ্রলম্ভ বা বিরহ, মনে রাখবেন সবাই। দ্বিতীয়টি হচ্ছে, দুই নম্বরটি কি? বিরহ হলেই কি হবে, কি হবে বল? বিরহ হলেই একটা মিলনের অপেক্ষা থাকবে, কখন মিলন হবে, কখন মিলন হবে। নিশ্চয়ই মিলন হবে, কারণ সুখ দুঃখ দুটি ভাই। দুঃখ এলে সুখ আসবে, আর সুখ এলে জানবেন আপনার দুঃখ আসবেই, একে অপরের পরিপূরক। তাই বিরহ যখন এক নম্বর যদি হয় তাহলে দুই নম্বরটি কি হবে? মিলন। তাহলে কি বললাম? দুটি, কি কি? বিরহ আর মিলন। কি বললাম মায়েরা? বিরহ আর মিলন। এইবার বুঝে নিন, এবার বিরহকে চারটি ভাগে ভাগ করা হলো, বিরহকে চারটি ভাগে ভাগ করা হলো, আবার ওই মিলনকেও চারটি ভাগে ভাগ করা হলো। তাহলে বিরহ চার প্রকার, এদিকে মিলন চার প্রকার। বিরহ চার প্রকার কি কি? পূর্বরাগ, মা, প্রেম বৈচিত্র্য নয়, কিন্তু প্রেম বৈচিত্র্য নয়, অনেকেই ভাবে বৈচিত্র্য, বৈচিত্র্য মানে বিচিত্র, ওটা আলাদা জিনিস, বৈচিত্র্য এটা তয়ে তয়ে জ ফলা, প্রেম বৈচিত্র্য। তাহলে প্রথম হচ্ছে পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস, এই হলো চার চার। পূর্বরাগ, প্রেম বৈচিত্র্য, মান, প্রবাস, বা পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস, এই চারটি ভাগে ভাগ করা হলো। বিরহকে চারটি ভাগে ভাগ করা হলো, এই পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস। এবার পূর্বরাগ কি জিনিস? পূর্বরাগ মিলনের আগের ভালোবাসা। পূর্ব মানে আগে, আর রাগ মানে হচ্ছে ভালোবাসা। তাহলে পূর্বরাগ মানে হচ্ছে মিলনের আগের ভালোবাসা, আর অনুরাগ, অনুমান হচ্ছে পরে, মিলনের পরের ভালোবাসার নাম হচ্ছে অনুরাগ। তাই অনুরাগে যাচ্ছি না, এটা হচ্ছে পূর্বরাগ। তাহলে পূর্বরাগ মানে মিলনের আগের ভালোবাসা। এবার আসছে মান, এই মান লীলাটি আজকে আমরা স্মরণ করছি। এই মানকে আবার একটি ভাগে ভাগ করা হয়েছে, শুধু মানকে নয়, এই যে চারটি, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস, মঙ্গল হোক, দিনে দিনে শ্রীবৃদ্ধি হোক, সংকীর্তন রসে তুমি ডুবে যাও। হরি বল, হরি বল।
বলে হরি বল। তাহলে পূর্বরাগ মানে প্রেম বৈচিত্র্য প্রবাস, এই চারটিকে, এই চারটির প্রত্যেক এক একটিকে আবার আটটি ভাগে ভাগ করা হলো। পূর্বরাগকে আটটি ভাগে ভাগ করা হয়েছে, প্রেম বৈচিত্র্যকে আটটি ভাগে ভাগ করা হয়েছে, মানকে আটটি ভাগে ভাগ করা হয়েছে, প্রবাসকেও আটটি ভাগে ভাগ করা হয়েছে। এবার মান কি, মান কি, মান কি সেটা বলছি একটু পর, কারণ মানটি আজকে আমরা আস্বাদন করছি, তো এটা এই ব্যাপারে আজকে আপনাদের আর মানে জানার অপেক্ষা থাকবে না, মানে জানতেই পারবে এই ব্যাপারেই তো বলবো আজকে, কিন্তু বাকি তিনটে বলে দিলে। তাহলে পূর্বরাগ মান বাদ গেল, প্রেম বৈচিত্র্য, প্রেম বৈচিত্র্য কি, সব সময় কাছে পেয়েও প্রিয়তমকে সব সময় কাছে আছে, আপনার প্রিয়তম সব সময় আপনার কাছে কাছে। এখনো যেন আমার আমার আশ মিটলো না, এটা হচ্ছে প্রেম বৈচিত্র্য। এই যে কীর্তন আস্বাদন করে আপনাদের যদি মনে হয়, পাঁচ ঘন্টা কীর্তন শুনেও যদি মনে হয় আহারে আর একটু হলে ভালো হতো, আর একটু হলে যেন ভালো হতো, এটা যদি হয় উপলব্ধি, তাহলে জানবেন এই কীর্তনের প্রতিও কিন্তু আপনাদের প্রেম বৈচিত্র্য এসেছে। সবসময় প্রিয়তম কাছে থাকা সত্ত্বেও যদি আপনার মনে হয় যে প্রিয়তমকে আরো কাছে পেলে ভালো হয়, আরো কাছে পেলে ভালো হয়, এই যে চাওয়া এটা হচ্ছে প্রেম বৈচিত্র্য। এবার আসছে প্রবাস। প্রবাস কি, ধরুন আপনাদের কেউ আমেরিকায় আছে, ধরুন আপনাদের ছেলে আমেরিকায় থাকে, তা ওই যে আমেরিকায় আছে তো ওকে কি বলবেন বলুন তো, একটু কথা বলুন, এটা জানে না। আমেরিকায় যদি আপনাদের ছেলে থাকে কি বলবেন, হ্যাঁ প্রবাসী বাঙালি বলে না, বিদেশে যারা থাকে এই বাংলার লোক বা আমাদের আমাদের দেশের লোক অন্য দেশে থাকলে তাকে বলা হয় প্রবাসী বাঙালি বা প্রবাসী ভারতীয়। প্রবাসী মানে মানে বিদেশে বাস করছে, এই দেশের হয়তো কোনো কর্মসূত্রে বিদেশ গিয়েছে, সে ফিরে আসুক আর নাই আসুক, এই দেশে জন্মগ্রহণ, এই দেশের খেয়ে পড়ে বড় হয়েছে, এখন সে বিদেশে বাস করছে, এটা হচ্ছে প্রবাসী বাঙালি বা ভারতীয়। প্রবাসী ভারতীয় বা কি যাই হোক, কথাটার মানে হচ্ছে এটা হচ্ছে প্রবাস, কি না বিদেশে বাস করলে তাকে বলা হয় প্রবাস। তাহলে বিদেশে বাস করেছে তা আমরা কি করব, কে বাস করেছে, অর্থাৎ গোবিন্দ যখন বিদেশে থাকতেন তখন রাধারানীর যে বিরহ, এই বিরহটিকে বলা হয় প্রবাস। প্রবাস নয় কিন্তু এই শ্রাদ্ধ বাড়িতে গান হয় প্রবাস যজ্ঞ, ওটা নয় কিন্তু, ওটা আলাদা, ওটা ভয়াকার দন্তস্য, ওটা ভ আর এটা হচ্ছে ব, প্রবাস, ওটা প্রভাস, এটা প্রবাস, ওটা প্রবাস যজ্ঞ আর এটা প্রবাস, প্রবাস বিরহ, ভালো করে বুঝে নিতে হবে। তাহলে প্রবাস কাকে বলে, বিদেশে গোবিন্দ যখন বাস করতে আর রাধারানী যখন সেই বিদেশে থাকাকালীন যখন রাধারানী ক্রন্দন করতেন, হা প্রাণনাথ কোথায় তুমি, একবার দেখা দাও, এই বলে রাধারানী যখন কাঁদতেন সেই বিরহটির নাম হচ্ছে প্রবাস বিরহ। তাহলে মোটামুটি বোঝা গেল প্রবাসকে আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে, অত ডিটেলসে যাচ্ছি না। এবার মা তিনটে বলেছি, মানটা বাকি আছে, মিলনটা বলা বাকি আছে, মিলনের চারটি ভাগ কি কি, সংক্ষিপ্ত সংকীর্ণ সম্পূর্ণ সমৃদ্ধিমান, কি বললাম, সংক্ষিপ্ত সংকীর্ণ সম্পূর্ণ আর সমৃদ্ধিমান, এই চার প্রকার মিলন, এই চার প্রকার মিলনের প্রত্যেকটা মিলনকে আবার আটটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এদিকে চার আটটে ৩২ আর এদিকে বিরহ চার আটটে ৩২ কত হয়, ৩২ কত হয়, ৬৪, এই হচ্ছে ৬৪ রসশৃঙ্গা।
এই নিয়েই আমাদের আমাদের যত যত রসের ধ্যান করো, যা করবে করো না কেন, এই নিয়েই আমাদের লড়াঘাটা করতে হবে। এই নিয়েই আমাদের পরিচর্যা, যা কিছু আলাপ আলোচনা এই চৌষট্টি রসের মধ্যে। এই চৌষট্টি রস শৃঙ্গারের বাইরে কোনো কীর্তন হলে সেটা কীর্তন বলে গণ্য করা হয় না। কীর্তন এখন অনেক হচ্ছে, সে বিষয়ে অত যাব না। কে কি বলবে না বলবে তার বিষয়ে আমি কেন বলতে যাব, এ বিষয়ে অনেক বড় বড় গুণীজনরাও বলেছেন। তে ও বিষয়ে অত আর বলে লাভ নেই, যে যা করছে করুক, তাদের পিছনে লাগতে গেলে তারা বেশি হাইলাইট হয়ে যাবে। আর এখন এটা একটা ভালো পয়েন্ট হয়েছে যে কীর্তনিয়া কীর্তন জানে না, সেও কিন্তু এই নিয়ে চর্চা করছে। আর ভালো ভক্তরা বলছে বা 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 ভালো চর্চা শুরু করেছে, মানে কীর্তন জানে। আর বাবা ওইসব চর্চা বাদ দিয়ে তুমি নিজেকে কীর্তন শিখেছো, সেটা করো। ওইসব চর্চায় যাবো না, যার যেমন ভাব তার তেমন, যে যেভাবে গোবিন্দকে ভজতে চায় ভজুক। কেউ যদি অসুর বলে ভজে তো ভজুক, আর কেউ যদি ভগবান বলে ভজে তো ভজুক। সেটা তার তার বাসনা, তার পথ, সে কোন পথে যাবে সেটা তার ব্যাপার, আমরা অনেক বলা হয়েছে সে বিষয়ে আমরা যাবো না। তাই ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এই চৌষট্টি রস শৃঙ্গারের বাইরে কীর্তন হলে সেটা কীর্তন নয়। এই চৌষট্টি রসের মধ্যে হলেই তবে জানবেন এটা কীর্তন। তাহলে চৌষট্টি রস শৃঙ্গারের মধ্যে আজকে আস্বাদন করছি মান। এই যে ছয় নম্বর কলহান্তরিতা, এই কলহান্তরিতা লীলা আজকে আমরা স্মরণ করছি। এবার জানতে হবে কলহান্তরিতা কাকে বলে। সখিনাং পুরহ মানে সামনে, পাদপতিতাং বল্লভম রুষা নিরস্য পশ্চাৎ পতি শাহী কলহন্তরিতা হিসা, কলহন্তরিতা হিসা নিরস্য পশ্চাৎ পতি বলছে, ইয়া সখিনাং পুরহ, যে সখী যে যে নায়িকা, সখী নাং মানে সখীদের সম্মুখে, পুরো মানে সম্মুখে মানে সামনে, যে নায়িকা সখীদের সম্মুখে নিজের প্রিয়তম বা প্রাণ বল্লভকে রোষ বশত রাগে ক্রোধে ক্রোধান্বিত হয়ে যদি অপমান করে বা যদি পিছন ফিরে যায়, না না এই কালো মুখে আমি হেরব ওই কালো মুখিয়া না রে, ওই কালো মুখিয়া হেরব না রে, ওই কালো মুখিয়া হেরব না রে, ওই কালার জ্বালা যে বিষমে জানা, না না আর হেরব না রে, ওই কলার জ্বালা ও যে বিষমে জ্বালা, কালো মুখিয়া হেরব না রে, কালার জ্বালা বিষম জ্বালা, না ওই কালো মুখ আর হেরব না, ওকে এক্ষুনি উঠে যেতে বল। এইরকম ভাবে যদি রাগ বশত, এইরকম ভাবে প্রধান্বিত হয়ে যদি নিজের প্রিয়তম বা প্রাণ বল্লভকে ত্যাগ করে, আবার কখন আপনি ঘর বন্ধ, হরে কৃষ্ণ কি হচ্ছে এটা, হ্যাঁ এ কি, এগুলো শোভা পাই না কিন্তু, সবে মাত্র শুরু করলাম। তাই বলছে কি, আপনি প্রধান্বিত হয়ে আপনি দরজা বন্ধ করে বাড়ির ভিতরে আপনি স্বামীকে যত পারেন অপমান করুন, তাতে অতটা মান সম্মান যাবে না যতটা বাবার বাড়িতে বা আপনার বান্ধবীদের সামনে বা আপনার
আত্মীয় স্বজনের সামনে আপনার স্বামীকে যদি অপমান করে, আপনি আপনার স্বামীকে আপনার আত্মীয় পরিজনের সামনে বা আপনার সখীদের সামনে আপনি অপমান করবেন, এই অপমান কিন্তু ওই ঘরে দরজা বন্ধ করে অপমান করলে অনেক ভালো ছিল, এই অপমান সহ্য করা যায় না। এইরকম কোন অপমান জনিত কোন কাজ করলে সেই নায়িকাকে বলা হয় কলহান্তরিতা, শাহি কলহান্তরিতা, হিসা কলহান্তরিতা, হিসা। তাই নয়, শুধু অপমান করে বসে থাকবে তা নয়, সেটা তো দুর্জয়মান হয়ে গেল। অপমান করার পরে আবার তার জন্য যখন কাতর ভাবে কষ্ট পাবে, কেন অপমান করলাম, কি করলাম, এ আমি কি করলাম, প্রাণবল্লভকে কষ্ট দিলাম, তাকে তেড়ে দিলাম, তেড়ে দিয়ে এখন আমি কাঁদছি, এইটাকে বলা হচ্ছে কলহান্তরিতা। অর্থাৎ কলহ যুক্ত অন্তর্হিত, মানে কলহ মানে কি, হ্যাঁ মায়েদের জানা দরকার, আলবাদা গ্রামবাসীর মায়েরা বোধহয় ঝগড়া করে, কি গো কলহ আপনারা করেন না, না হ্যাঁ ও বলছে ঝগড়া করে না মারামারিটা করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে আর কলহান্তরিতা কি করে জানা, তাহলে কলহ মানে হচ্ছে ঝগড়া, তাহলে কলহ মানে ঝগড়া। এবার কলহ যুক্ত অন্তর্হিত মানে কলহর পরের যে অবস্থাটা, কলহের কলহ করার পরে যে দশাটি হয় তাকে বলা হচ্ছে কলহান্তরিতা। এবার কলহ যুক্ত অন্তর্হিত এটা কি হয় ভালো করে ব্যাকরণ বুঝে নিন, তাহলে পরে বলবে ছেলেটা ব্যাকরণটা বলে দিল না, মানে কি বলতে পারেন, অবশ্য বুঝবে ঝগড়া কলহান্তরিতা, কিন্তু সোজা সাপটা কলহান্তরিত হয়ে যায়নি, কলহ যুক্ত অন্তর্হিত হচ্ছে কলহান্তরিত, কিন্তু আকারটা কেন জুড়লো, হ্যাঁ আমরা বলি না ইয়া দেবী সর্বভূতেষু, কেন বলি, এই যে মন্ত্র বলতে গিয়ে বলি ইয়া দেবী, এই যে এখনই বললাম কলহান্তরিতার শ্লোক তখনও বললাম ইয়া সখী নাম, ইয়া বা যে কোনো আকার কখন বসে, সংস্কৃত ব্যাকরণে বলা হয়েছে কোন কোন স্ত্রীলিঙ্গকে বোঝাতে হলে সেখানে আকার জুড়ে দিতে হয়, স্ত্রীলিঙ্গ বোঝাতে আকার জুড়ে দিতে হয়, তাহলে সেটা হয়ে যাবে স্ত্রীলিঙ্গ, এটা বুঝতে পারবেন। যদি কলহান্তরিত হতো তাহলে জানবেন নিশ্চয় এটা এটা কৃষ্ণের মান, এটা রাধারানীর মান নয়, কিন্তু এটা বলছে কলহান্তরিতা আকার যুক্ত হয়েছে, মানে রাধারানী নায়িকা, এটা কোনো নায়কের মান নয়, নায়কের মানও আছে কিন্তু আজকে নায়িকা শাহি কলহান্তরিতা হিসা, এই হচ্ছে কলহান্তরিতা। তাহলে চলুন এবার কলহের কথাগুলো একটু শুনুন। বিকালে বেলায় রাধারানী করছিলেন কি, ওই কলসি নিয়ে আর সখীদেরকে নিয়ে আর সঙ্গে ননদিনী কুটিলাকে নিয়ে যমুনায় যাচ্ছিলেন জল ভরতে, যমুনায় জল ভরতে যাচ্ছেন একই পথে, আর সেই পথে আসছে একটা দল, দলের মধ্যে কে আছে, কৃষ্ণ। প্রাণ গোবিন্দ আমার কি করছেন ওই একই সময়ে, যেটা উত্তর গোষ্ঠ আর কি, মানে গোবিন্দ সখাগণ এবং ধেনুবৎসকে নিয়ে আর সঙ্গে আছে দাদা বলাই, এই ধেনুবৎস দাদা বলাই এবং সখাগণকে নিয়ে প্রাণ গোবিন্দ ওই গোষ্ঠ হতে বাড়ি ফিরছেন, আর ওই একই পথে এদিকে রাধারানী ও সখীদেরকে নিয়ে জল আনতে যাচ্ছে, জল আনতে যাই না গিয়েছেন, একই পথে একদল আসছে একদল যাচ্ছে, কি হবে গো, হ্যাঁ দেখা, এই একই পথে একজন আসছে একজন যাচ্ছে, সামনাসামনি দেখা হবে, দেখা হলো বটে, দেখা হলো বটে, কোনো কথা তো হলো না, কথা তো হলো না, কি হলো, ইশারায় কাজ হলো, গোবিন্দ করলেন কি, কেশ স্পর্শ করে বুঝিয়ে দিলেন আধে, ও গো রাধে তুমি আজকে কেশর বৃন্দ সাজিয়ে রেখো, সাজিয়ে রেখো,
সেই কেশরপুঞ্জে আজকে আমি বিহার করব, কেশর কুঞ্জে আমি বিহার করব। কুঞ্জ বিহারী আজকে সংকেত করে দিলেন, এটাকে বলা হয় সংকেতাভিসার, এটাও কিন্তু লীলা আছে। সংকেত করে দিলেন রাধে, তুমি আজকে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি কুঞ্জ বিহারী হয়ে তোমার কেশর কুঞ্জে বিহার করব। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রাধারানী কথা মতো কিন্তু কেশরকুঞ্জ সাজিয়ে রাখলেন, বুঝলেন, তাম্বুল রচনা করলেন, বিনা সুতার মালা গাঁথলেন, প্রদীপ প্রজ্বলন করলেন, ফুলের মালা ডালা তাম্বুলের ডালা কত কি সাজিয়ে গুছিয়ে রাখলেন, প্রাণনাথ আসবে বলে। কিন্তু প্রাণনাথ এলেন না, সময় যে বয়ে যায়, ওরে ললিতা আমার প্রাণনাথ আর আসবে না, আর আসবে না, চল চল এই এসব এসব ফুলের ডালা আর রেখে কি কাজ, যার জন্য সাজালাম সে তো এলো না, চল চল যমুনার জলে ভাসিয়ে দিলেন, যমুনার জলে ভাসিয়ে দিলেন। যমুনার জলে ভাসানোর পর যেই না প্রভাতকাল হয়েছে, ব্রহ্ম মুহূর্ত, সূর্য উঠবে এমন সময় ওই চন্দ্রাবলীর, আসলে মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক লীলা আছে। চন্দ্রাবলীর কুঞ্জে নিজে থেকে যাননি গোবিন্দ, পেরিয়ে আসছিলেন, আর চন্দ্রাবলী জোর করে ধরে নিয়ে গেছে। আর ভক্তবৎসল প্রাণ গোবিন্দ তো, তাই ভক্তের ভক্তাধীন গোবিন্দ, ভক্তের অধীনে থাকেন তিনি, তাই ভক্তের অনুরোধ তিনি, ভক্তের ওই প্রেমের অঞ্চল দিয়ে যদি ভক্ত একবার বাঁধতে পারে, বুঝলে গোবিন্দ কি, সেই গোবিন্দ কিন্তু কখনো সেই অঞ্চল ছিঁড়তে পারে না। দড়ি দিয়ে বাঁধলে বাঁধা পড়বে না, প্রেমের অঞ্চল দিয়ে যদি একবার বাঁধতে পারে, তাহলে দেখবেন ওই বাঁধন প্রাণ গোবিন্দ ছিঁড়তে পারে না। তাই প্রেমের অঞ্চল দিয়ে চন্দ্রাবলী গোবিন্দকে ডেকে নিয়ে গেল নিজের কুঞ্জে, নিজের কুঞ্জে সারা রাত্রি বিপরীত ভাবে সেবাদি করে, সেবাদি করে সারা রাত্রি ব্যাপী বিপরীত ভাবে সেবা করলেন প্রাণ গোবিন্দকে। গোবিন্দ পড়েন হলুদ বসন, হলুদ বসন ফুলিয়ে নীল বসন পরিয়ে দিয়ে, গোবিন্দর কপালে থাকে চন্দনের ফোঁটা, ওটা মুছে দিয়ে সিঁদুরের তিলক করে দিলেন, এইভাবে অনেক কিছু করে দিলেন। সবচাইতে খতরনাক জিনিস যেটা হচ্ছে, এই বুকের বুকের মধ্যে, বুকের মধ্যে নখের আঘাত দিয়ে দিলেন, বুকের মধ্যে নখের আঘাত করে দিলেন, গালের মধ্যেও কিন্তু আঘাত করে দিলেন, এইসব সারা গায়ের অতিচিহ্ন এঁকে দিলেন যাতে একটা কিছু ঘটে যায়। এইটাই তো কাজ, রাধারানী যদি হয় নায়িকা তাহলে চন্দ্রাবলী কিন্তু প্রতিদ্বন্দ্বিনী নায়িকা, সবসময় রাধারানীর ভজনে বাধা দেবার জন্য কিন্তু চন্দ্রাবলী খাড়া হয়ে আছে। আর এটা কেন করেছেন জানেন তো, দেখবেন বাধা না থাকলে কিন্তু ভজন মজবুত হয় না। আপনি একটা লাইনে চলবে, ভালোভাবে পড়াশোনা করুন, ভালোভাবে গান বাজনা করুন, ভালো পথে চলুন, সৎ পথে চলুন, দেখবেন কত বাধা আসবে, কিন্তু সেই বাধাকে জয় করে যদি আপনি যে এগিয়ে যেতে পারেন, সেই বাধাটা আসছে কিন্তু আপনাকে আরো ভিতটা মজবুত করার জন্য। তার মানে চন্দ্রাবলীও কিন্তু ভজনের একটা অংশ, চন্দ্রাবলীকেও দরকার আছে, তিনি হলেন প্রতিদ্বন্দ্বিনী নায়িকা। তাই চন্দ্রাবলী কি করলেন, সারা গায়ের অতিচিহ্ন এঁকে দিলেন, এইবার যেই না প্রাণ গোবিন্দ, চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, চন্দ্রাবলীর কুঞ্জ থেকে গোবিন্দ সোজা রাধারানীর কুঞ্জে চলে এসেছে, যেই না রাধারানীর কুঞ্জে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে প্রাণ গোবিন্দ এসেছে, এসে যেই না প্রাণ গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে এসে দাঁড়িয়েছে, এসে দাঁড়িয়েছে।
ললিতা কে রে এটা কে রে কে তুমি রাম নও কে তুমি রাম নও তোমায় চিনতে পারি নাই বলে কানবোধ মনে কিছু করো না মনে কিছু করো না হে ভালো হইলা আরে বোধ আইলা সকালে প্রভাতে দেখিনু মুখ আমার দিন যাবে ভালে প্রাচীনে প্রাচীনে লোকের মুখে শুনেছিলাম কৃষ্ণ শরণে নিশি যাপনে তার দিন নাকি বড়ই ভালো যাই ভালো যাই তাই আমি কাঁদি কাঁদব আর জাগি জাগব তুমি যেন বধুই এমনি করে নিতুই প্রভাতে কালে দেখা দিও নিতুই নিতুই প্রভাতে কালে দেখা দিও সারা রাতে যদি কৃষ্ণ ভজনা করে কৃষ্ণের স্মরণ করে কৃষ্ণ চিন্তন করে যদি সকালে বেলায় কৃষ্ণ লাল তাহলে জানবেন এটা আপনার পরম সৌভাগ্য কথা বললেন এবার রাধারানী বললেন ও তোমাকে মনে করেছিলাম বললো না না তুমি তো রাম নও কে তুমি তুমি তো রাম নও অর্থাৎ তুমি তো বললো রাম নও তুমি কি আমার প্রাণীর বধূ প্রাণীরে বধূ তুমি কি আমার সোনার বধূ সোনার বধূ তুমি কি আমার সোনার বধূ তুমি কি আমার সোনার বধূ এসো এসো আমার হৃদয়ে এসো এসো আমার হৃদয়ে এসো এবার কাছে ডেকে নিয়ে রাধারানী এবার প্রশ্ন করতে শুরু করলেন এই গোবিন্দ প্রাণনাথ বলো তোমার সারা গায়ে এ কি তোমার কপালে সিঁদুরের ফোঁটা কে দিল গালে রদখণ্ডন বুকে নখের আঘা আর ওটা কি শাড়ি পরেছে দেখো দেখো তুমি তো ধুতি পরো তুমি শাড়ি কে শাড়ি পরালো এই প্রশ্ন করতে থাকলো আর গোবিন্দ মিথ্যা কথা বলতে থাকলো এই যে মিথ্যা কথা বলছে আর রাধারানী প্রশ্ন করছে আর গোবিন্দ মিথ্যা কথা বলছে এই মিথ্যা কথাগুলোকে রাধারানী যুক্তি দিয়ে ভেঙে দিচ্ছে এই এই জায়গাটির নাম হচ্ছে খণ্ডিতা কেন খণ্ডিতা বলছে বুঝে নিন ভালো করে কেন বলছেন মানে গোবিন্দের প্রত্যেকটা যুক্তিকে খণ্ডন করছেন না ওটা সিঁদুরের তিলক তুমি গৌরী পূজা করতে গিয়ে নয় সোজা কথা বলো চন্দ্রাবলি দিয়েছে হ্যাঁ এই যে প্রত্যেকটা গোবিন্দের মিথ্যা কথা গোবিন্দ বলছে এই নখে আঘাত এই সারা গায়ে নখে আঘাত এগুলো কোনো নখের চিহ্ন নয় গো রাধে ওই গভীর রাত্রে অন্ধকারে আসতে গিয়ে ঘুমের ঘরে কাঁটার ছোপে পড়ে গেছে না এটা নয় সোজা কথা বলো তোমার বুকে চন্দ্রাবলি নখের আঘাত করেছে এই যে প্রত্যেকটা মিথ্যা কথা গোবিন্দ খণ্ডন করছেন রাধারানী এই জায়গাটির নাম হচ্ছে খণ্ডিতা এটা একটি আলাদা লীলা এই খণ্ডিতার পরে একটা দুর্জয় মান মানে ভয়ঙ্কর একটা মান আছে গোবিন্দকে তাড়িয়ে দেবেন আর রাধারানী ভয়ঙ্কর মান করে বসবে এটা দুর্জয় মান এই মানে রাধারানী কথাও বলবেন না হাসবেনও না কাঁদবেনও না মুখ ঢেকে ভয়ঙ্কর ভাবে একদম মান করে বসবে এটা হচ্ছে দুর্জয় মান এরপরে আসছে কলহান্তরিতা এরপরে কলহান্তরিতা তাহলে এতক্ষণ কি গো এতক্ষণ ঝগড়া চলছিল হরে কৃষ্ণ এতক্ষণ ঝগড়া চলছিল এবার ঝগড়াটি হচ্ছিল কোথায় যেখানে ঝগড়া হচ্ছিল না ঠিক ওখানে একটি গাছ ছিল গাছের ওপর দুটি পাখি বসে আছে তাহলে এতক্ষণ ঝগড়া হলো ঝগড়া যেই থেমে গেল অমনি গাছের উপরে ঝগড়া শুরু হয়ে গেল
এতক্ষণ ঝগড়া চলছিল নিচে গাছের নিচে, ওই রাধারানী আর প্রাণ গোবিন্দ ঝগড়া করছিলেন, কিন্তু গোবিন্দ যেই না চলে গেলে আর তো ঝগড়া হবে না, একা একা কি ঝগড়া হয়, একা একা ঝগড়া হয় না। তাই গোবিন্দকে তাড়িয়ে দিলেন, গোবিন্দ চলে গেলেন। দেখছেন না, এত মান অপমান, এত অপমান সহ্য করে এখানে থাকা যাবে না, এতে রাধারানীও হয় বিপদ করে ফেলবেন, না হলে আমি বিপদ করে ফেলবো, আমি চলে যাই। প্রাণ গোবিন্দ চলে গেলেন, এইবার রাধারানী করলেন কি, মান করে বসলেন। আর যেই না মান করে বসলেন, এতক্ষণ গাছের নিচে ঝগড়া হচ্ছিল, এবার গাছের উপরে ঝগড়া শুরু হয়েছে। গাছের উপরে ঝগড়া শুরু হয়েছে কেমন, আহা শাড়ি প্রতি শুকো তখন ফুলাইয়ে গুণ গাও দিবানী, তোমার চোখে
সেই রাধা, ওই যে তুমি বলতে আমার রাধারানী প্রেমময়ী, আমার রাধারানী কৃপাময়ী, জগৎকে কৃপা থেকে বঞ্চিত করেন না, তা তোমার রাধারানী প্রেমময়ী কৃপাময়ী সবই মানলাম, এই তার নমুনা। জগত জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ গেল চরণ ধরিয়া, জগত জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া, আরে জগত জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া, আরে জগত জীবন কৃষ্ণ গেল চরণ ধরিয়া, ফিরিয়া না চাহুলি কি কুড়ি সহিয়া, ফিরে না চাহলি তার কি কল সিতোষিয়া, বলছে তোর রাই পাশানি হতে ঈশানি ভালো, খুবলে উপতি পদে রাখে চরণে ছাড়া করে না, খুবলে পতি পদে রাখে চরণে ছাড়া করে না, আরে খুবলে পতি পদে রাখে পাশানি হতে ঈশানি ভালো, পাশানি হতে ঈশানি ভালো, জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া, আরে জগত জীবন কৃষ্ণ গেল চরণ ধরিয়া, একবারে ফিরি আনা চাহলি রাই কি কুলি সহিয়া, আরে ফিরি না চাহলি রাই কি কুলি সহিয়া, জগতের জীবন কৃষ্ণ যার চরণ পাবার লাগি সারা ব্রহ্মাণ্ড ধ্যান করছে, সেই কৃষ্ণ ওই রাধারানীর চরণ ধরে সেধে গেল রাই রাখো রাই রাখো বলে, তবুও তো রাধারানী একবার ফিরিয়ে তাকালো না, আর বলছিস যে প্রেমময়ী, কলুষিত হিয়া যার যার মনে একটু প্রেম নেই, দয়া নেই, মায়া নেই, সারাদিন গরু চড়িয়ে এসে সন্ধ্যে বেলায় আবার তোর কুঞ্জ, এই তোর কুঞ্জে আজ রাধারানীর, রাধারানীর কুঞ্জে আসতে গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে কোনো রকম বাধা পড়েছে, সকাল হলেও তো আবার এসেছেন, সারা রাত জেগে আছে সেই মানুষটা, সকালে এসেছে তাকে অপমান করে তাড়িয়ে দিল, যে রাধারানীর জন্য এত চিন্তা করে এত কিছু করে তাকে রাধারানী কুঞ্জ থেকে তাড়িয়ে দিল, আর বলছিস প্রেমময়ী কৃপাময়ী, তার আবার গরম করে চঞ্চু বক্ষ ফোলাইয়ে রাধে রাধে জয় রাধে জয় রাধে বলে, ছি 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 শাড়ি তোমার রাধারানীর নাম আর করো না, তোমার রাধারানীর থেকে মা ঈশানী অনেক ভালো, ঈশানী কে গো, ঈশানী কে, এখনই বললে গেলাম কই প্রশ্ন করলেন না তো দাদা, বলুন ঈশানীটা কে, ঈশানী হচ্ছে মা কালী, বলছে রেগে গেলেও রেগে গেলেও ওই পতিকে চরণ ছাড়া করে না, চরণের মধ্যে ফেলে রাখে, আর রাধারানী তাও তো বললেন, গোবিন্দ নিজে থেকে রাধারানী চরণ ধরলেন, তবুও রাধারানী একবার ফিরে তাকালেন না পর্যন্ত, যেই না শোক শাড়ি গাছের ওপর দ্বন্দ্ব শুরু করেছে করেছে, শুকমুখে শুনি তখন ওই ছন বচন, ওই ছন বচন, শুকমুখে শুনি ধ্বনি ওই ছন বচন, এবার কি করছেন আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, করে নিরীক্ষণ, না দেখি হরাথ বলে ধ্বনি উঠিল কাঁদিয়া, মুখে করর কাঁদিয়া, ওহে প্রাণ
দাও প্রভু। ললিতা বিশাখা বলছে, এই রাধে এক্ষুনি তো বড় গরম করে এইভাবে কাপড় ঢাকা নিয়ে বসি না, কালো কিচ্ছু দেখবো না, কিচ্ছু দেখবো না, এইভাবে কাপড়টা ঢাকা নিয়ে বসলি, বড় গরম করে মানে করে বসলি, আর এক্ষুনি কাঁদতে লাগলি, কি হলো? হ্যাঁ হাই রে, তুই করবি মান? ছি ছি ছি, মানের গর্ব খর্ব করে দিলি রাধে, এক্ষুনি তুই মান করে বসলি, আর এখন হা নাথ প্রাণনাথ কোথায় গেলে বলে কাঁদছিস কেন? কি হলো? রাধারানী বলছে, ওরে ললিতা, আমার অন্তরে কি হয়েছে তা যদি তোরা শুনতে চাস তবে আমার কাছে এসে বস। কি হয়েছে জানিস? আজকে কৃষ্ণ হারালাম কেন জানিস? তোদের জন্য নয় রে সুখী, কেন হারিয়েছি জানিস? কৃষ্ণ প্রেমে আমি অন্ধ হয়েছিলাম, ও ইয়া রে ও
হলো প্রেম কৃষ্ণ প্রেম এমন উঠিলে গতি আঁকা বাঁকা গতি অহেরি গতি সফিরে আমি আগে তা তো ও জানি মনি গতি আঁকা বাঁকা গতি আমি আগে তা তো জানতাম না তো জানতাম না রে কে কে আরে হলো রে কৃষ্ণ প্রেম দিলে না গো ও সখিয়া ধরলো কৃষ্ণ প্রেমের কোটি চাইতে দিলে ও দিলে দয়া করো বলে ব্রজের চা ধুলাই গড়া গেল রে আমায় একবার ফিরে একবার ফিরে চাইতে কৃষ্ণ চাঁদ আমার ধুলাই দেখো ধুলাই গড়া গেল রে চাই
দয়া কর বলে ব্রজের চাঁদে ধুলাই করা গেল রে। চরণে ধুলাই গড়া কর বলে আমি তোমার চরণে চিরই অপরাধী গো। তোমারে চরণে অপরাধী গো, আমায় একবারে ফিরে চাইতে দিলে ও দিলে চাইতে দিলে না গো। ও সখিয়া ধল প্রেম আরে কি বা সোজে সোজে বল্লব আরে কি বা সোজে বল্লব আরে কি বা সোজে বল্লব আরে কি বা সোজে বল্লব বহুবল্লভ মানে আমাই জানাইলে সো যে সোজে বহু আজি সোজে বহু বল্লভ ও বল্লভ কানিহে ও মানি জানাইলে সো যে বহু স্মরণ সখী রে আগে জানতাম কৃষ্ণ একা আসে আমার বাড়ি কিন্তু মানে করে জানলাম তা নয় তা নয় কৃষ্ণ যাই তার বাড়ি কার বাড়ি যে জনে কৃষ্ণ বলে গোবিন্দ বলে ধরাই যার দুটি নয়ন বাড়ি মানে জানা গেল সে যে আদরে আদরে
অনাদরে থাকবে কে সখী রে সে যে আদরিয়া দো অনাদরে থাকিবে কেন আদরে আদরে ফিরে গো এত অনাদরে অনাদরে থাকবে কেন সখী রে সে যে আদরের ধন চিন্তা মনিরে এতই অনাদরে এত অনাদরে থাকিবে কেন আদরে ধন চিন্তা মনিরে অনাদরে অনাদরে থাকিবে কেন সখী রে সে যে আদরে আদরে ফিরে রে এতই অনাদরে এতই অনাদরে থাকবে কেন আদরে আদরে অনাদরে থাকবে কেন সখী রে আদরের ধন চিন্তা মনিরে এতই অনাদরে এতই অনাদরে থাকবে কেন যে আদরের ধন মনি গো অনাদরে অনাদরে থাকবে কেন রে জি আদরে আদরে ফিরে গো এতই অনাদরে অনাদরে থাকবে কেন আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন রে জি আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকিবে কেন এত তাই গৌর হরিব হরিব অনাদরে অনাদরে থাকবে কেন সে যে আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন ও কি আশা আশা নিয়ে এলাম যে বড় গানগুলি আলাদাই করবো সকলে এভাবে চলে গেলে গান হবে থাকো সত্যি এভাবে গান বাজনার আসর আর এই তো শুরু হলো তার প্রথম পথ এক্ষুনি যদি উঠে পালিয়ে যান তাহলে কি করাবে তাহলে আমার গান এবার কাটতে হবে শর্ট করতে হবে কি আর করাবে আর হলো প্রেম পহিলে নাহি হেরল হেরল কৃষ্ণ প্রেমে আমি অন্ধ হয়ে গেলাম।